জয়গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানায় কোটি কোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে আজকে ইষ্ট প্রসঙ্গে আমি আলোচনা করব কিভাবে ইষ্টমুখী করে তুলতে হবে আমরা দীক্ষা নিয়েছি দীক্ষা নিয়ে আমাদের বসে থাকলে চলবে না আমাদের সৎসঙ্গীগণের প্রধান কাজ হচ্ছে দীক্ষা বাড়ানো অর্থাৎ মানুষকে যাজন করতে হবে প্রত্যেকটি মানুষকে ঠাকুরের করে তুলতে হবে এটাই দয়াল শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা যে প্রত্যেকটি মানুষকে ঠাকুরের করে তুলতে হবে তাই এই উদ্দেশ্য পূরণ করবার জন্যে শ্রী শ্রী দাদা দীক্ষা বাড়াবার কথা বলছেন বারবার তিনি আশীর্বাদ দিচ্ছেন যাতে করে দীক্ষা আরও বাড়ে পরম পূজনীয় শ্রী শ্রী বাবায়দা প্রত্যেকটি কর্মী বৈঠকে বলছেন তিনি নিজে হাতে দীক্ষা দিচ্ছেন দেশে বিদেশে এখন দীক্ষার সংখ্যা প্রচুর হচ্ছে প্রত্যেকটি মানুষ ঠাকুরের হয়ে যাচ্ছে এছাড়াও পূজনীয় বিঙ্কিদা পূজনীয় অবিনবাবু প্রত্যেকেই বেরোচ্ছেন যাজনের উদ্দেশ্যে যাতে আরেক আরও করে ঠাকুরের মানুষ বাড়ে তাই আমাদেরও বসে থাকলে চলবে না আমরা পাশাপাশি বাড়ির প্রত্যেককে যাজন করতে পারি ঠাকুরের কথা শোনাতে পারি সৎসঙ্গ দিতে পারি এর মধ্য দিয়ে অনেক মানুষকে যাজন করা সম্ভব পরম শ্রী শ্রী দাদা পঁচাশি বছর বয়সে ভারত ভ্রমণ করছেন ওনার একটাই উদ্দেশ্য ঠাকুরের মানুষ তৈরি করা তাই পরম শ্রী শ্রী দাদা বলছেন যে কোথাও উৎসব হচ্ছে কোথাও দীক্ষা হচ্ছে কোথাও সৎসঙ্গ হচ্ছে শুনলে আমার মনে খুব আনন্দ লাগে যেন প্রত্যেকটি ঘরে ঘরে প্রতিদিন সৎসঙ্গ হয় সৎসঙ্গ করুন সৎসঙ্গ করলে অধিক্ষিত মানুষও ইষ্টমুখী হয় সংহতি তাদের মধ্যে দানা বাঁধে তাহলে শিশির দাদার একটা ইচ্ছা যে অদীক্ষিত মানুষও যেমন ঠাকুরের কথা শুনে ফলে ঠাকুরের মানুষ আরও দিনের পর দিন বৃদ্ধি পাবে তাই শ্রী দাদা বলছেন যে এমন একটা দিন আসবে যে ঘরে ঘরে উৎসব লেগেই থাকবে তাই আমাদের এখন করণীয় কি আমাদের এখন করণীয় হলো প্রতিদিন ঘরে ঘরে ছোটোখাটো সৎসঙ্গ দেওয়া দেখুন সৎসঙ্গ দিলে কি হবে জানেন সৎসঙ্গ দিলে পাশাপাশি থেকে অনেক অদীক্ষিত মানুষ এসে জুটবে আর আমাদের একমাত্র উদ্দেশ্য কী যাজন করা তাহলে সৎসঙ্গে উঠে দাঁড়িয়ে ঠাকুরের দয়ার কথা শোনাতে হবে যদি দেখছি যে সেখানে অধিক্ষিত মানুষ আছে তাকে সরাসরি বলা চলবে না দীক্ষা নাও ঠাকুরের দয়ার কথা শোনাতে হবে এর মধ্য দিয়েই ঠাকুরের আশীর্বাদে তার অতি অবশ্যই দীক্ষা হবে কোনো না কোনো দিন হবে আমাদের কাজ যাজন করা আমরা ঠাকুরের কাছে যেখানেই বেড়াই না কেন আর যাজনের উদ্দেশ্যে বেরালে আমরা সফল হবই কারণ পরম পিতার আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হচ্ছে হয়তো আমি কোনো মানুষকে যাজন করছি তার হয়তো আজকে যাজন করছি আজই দীক্ষার না কিন্তু তাকে ভাবতে সময় দিতে হবে কোনো না কোনো দিন এক দীক্ষা ঠাকুরের হবেই তাহলে এইভাবে আমরা অদীক্ষিত মানুষকে ইষ্টমুখী করে তুলতে পারি আর যাদের যাদের দীক্ষা হচ্ছে তারা যে সবাই ইষ্টমুখী হয়ে উঠছেন এরকমটা নয় যারা ঠাকুরকে ধরছেন তারা ঠাকুরের নিয়মগুলিকে মেনে চলছেন এরকমটাও নয় তার জন্য আমরা যারা ঠাকুরকে মেনে চলি আমাদের প্রত্যেকেরই উচিত যারা মানছে না তাদেরকে সচেতন করা তারা যেন আরও ভালো করে ঠাকুরের নিয়মগুলিকে মেনে চলে ঠাকুরকে যেমন জটিল না মনে করে অতি সহজভাবে আমাকে বোঝাতে হবে তার জন্য আমাকে নিজে সহজভাবে পালন করতে হবে আমি মানুষকে যত সহজভাবে বোঝাতে পারব সে তত সহজভাবে নিতে পারবে এটাই আমার একমাত্র লক্ষ্য থাকবে এইভাবে আমি অদীক্ষিত মানুষকে ইষ্টমুখী করে তুলতে পারব তাই শ্রী শ্রী ঠাকুরের কাছে আমার একান্ত প্রার্থনা যে অধিক্ষিত মানুষরাও ঠাকুরের হয়ে যেন ইষ্টমুখী হয়ে উঠতে পারে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম জয়গুরু